ইসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এপিসোডে আজকে আমি কোনো রান্না করে দেখাবো না তবে আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে জেলাটিন ছাড়াই পারফেক্ট হুইপ ক্রিম আপনারা তৈরি করবেন এই ক্রিম তৈরিতে অনেকের অনেক রকম সমস্যা হয়ে থাকে অনেকেই বলেন যে ক্রিমটা পারফেক্ট হয় না ক্রিমটা কিভাবে বুঝবো যে ক্রিমটা পারফেক্টলি বিট হয়ে গেছে আশা করছি আজকের ভিডিওটি যদি আপনারা পুরোটাই দেখেন মনোযোগ সহকারে একটু দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যদি সমস্যা থেকে থাকে এই সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন আর যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি ইভার হুইপ ক্রিম আমি মূলত এই ক্রিমটাই ব্যবহার করি কারণ এই ক্রিমটার স্বাদ আমার খুব ভালো লাগে বাজারে অনেক ব্র্যান্ডের হুইপ ক্রিম আছে মাসাল্লাহ সবগুলোই প্রায় ভালো অনেক ভালো ক্রিম আপনাদের ইচ্ছে মতন আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন আমি এটা ব্যবহার করছি আপনাদেরকে যে এটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আর এই ক্রিমটা কিভাবে প্রথমেই কিভাবে খুলবেন সেটা আগে দেখিয়ে দিই যে ক্রিমটা আপনারা এই ঠিক এই পর্যায়ে ফুটো করবেন যে কোনো কিছু দিয়ে ফুটো করে ক্রিমটা বের করে নিতে পারবেন আর আমি যেভাবে করি আমি করি এই যে মাথাটা আমি কেটে নিই মাথাটা কেটে নিয়ে তারপরে আমি ছোট ছোট জারে আমি ক্রিমটা ঢেলে নিই ঢেলে নেওয়ার পরে জারের মুখটা আমি খুব টাইট করে লাগিয়ে রাখি আমি কিন্তু ঠিক এভাবেই সংরক্ষণ করি আপনারা চাইলে প্যাকেটেও সংরক্ষণ করতে পারবেন আমি এই যে এইভাবে রেখে দিই ডিপ ফ্রিজে এখন আপনারা প্যাকেটটা ঠিক এইভাবে কস্টেপ দিয়ে আপনারা যদি জারে না রাখতে চান তাহলে কস্টেপ দিয়ে ঠিক এইভাবে প্যাকেটটা ভালো করে মুড়ে নেবেন উপরেও আরেকটা এখন কস্টেপ দিয়ে দেব এইভাবে দিবেন আপনারা ঠিক এইভাবেও সংরক্ষণ করতে পারবেন এই ক্রিম কতদিন সংরক্ষণ করা যাবে যতদিন পর্যন্ত ক্রিমে এক্সপায়ার ডেট থাকবে ততদিন পর্যন্ত মুখ না খুলে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারবেন মুখ খোলার পরে অবশ্যই অবশ্যই ডিপে সংরক্ষণ করতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন মুখ খোলার পরে কিন্তু আর নর্মালে রাখা যাবে না এবার আমি ক্রিমটা বিট করা শুরু করব। এখানে নিয়ে নিলাম আমি একটা কাপ ক্রিম এখানে একটু কথা বলি আপনাদের ক্রিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে বিট করার এক ঘন্টা আগে অবশ্যই ক্রিমটা ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে বিট করবেন আর যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন যখন একটু নর্মাল হবে সেমি সেমি নর্মাল হলেই তখন আপনারা বিট করা শুরু করবেন এবার এখানে আমি অ্যাড করব এক টেবিল চামচ আইসিং সুগার অবশ্যই ক্রিমে আইসিং সুগার অ্যাড করতে হবে এখানে কিন্তু গুড়া চিনি অ্যাড করা যাবে না আইসিং সুগারটাই দিতে হবে এখানে আমি এক টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করব আপনারা চাইলে দুই টেবিল চামচও দিতে পারেন কারণ এই ক্রিমটাতে যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে যার জন্য আমি দুই টেবিল চামচ দিলাম না আমি এক টেবিল চামচ আইসিং সুগারই ব্যবহার করব আইসিং সুগারটা দেওয়ার পরে আবার আমি বিট করা শুরু করে দিয়েছি আমি কিন্তু বিটারের স্পিড প্রথম থেকেই মিডিয়ামে রেখেছি অবশ্যই বিটারের স্পিড মিডিয়ামে রাখবেন বিটারের স্পিড যেমন মিডিয়ামে রাখবেন হাতের স্পিডও কিন্তু মিডিয়ামে রাখতে হবে অনেকেই আছে বিটারের স্পিড থেকেই মিডিয়ামে রাখেন কিন্তু হাত খুব দ্রুত চালান হাতও কিন্তু ঠিক আলতোভাবে হাতটাও কিন্তু চালাতে হবে ঠিক আছে হাত কিন্তু দ্রুত চালানো যাবে না তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ক্রিমটা ফমি হওয়া শুরু করেছে এখন তো শীতকাল ক্রিমটা অনেক সহজেই বিট হয়ে যাবে গরমের সময় একটু সমস্যা হয় এখন আর সেটা সমস্যা হবে না এবার একটু লক্ষ্য করেন আমি বিটারের স্ট্যান্ড থেকে যখন ক্রিমটা উঠাচ্ছি তখন সূচালো একটা ভাব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারেই সফট পিক হয়েছে সূচের মাথাটা ভেঙে পড়ে যাচ্ছে অতএব বুঝতে হবে এখনও আমাদের ক্রিমটা বিট করা হয়নি দেখতে পাচ্ছেন সুচের মাথা তুলে ভেঙে পড়ে যাচ্ছিলো এবার আমি আবার বিট করা শুরু করব এখানে কিন্তু আমি কোনো টাইম বলবো না যে এতটুকু সময় লাগবে এতটুকু সময় লাগবে এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে যে ক্রিমটা বিট করা হয়েছে কি না জন্য আমি আপনাদেরকে বিস্তারিত বলেও দিব আমি কিন্তু আজকে বিটারের স্ট্যান্ড বা বাটি কোনোটাও ডিপ ফ্রিজে রাখিনি গরমে হলে অবশ্যই বিটারের স্ট্যান্ডগুলো এবং বাটিটা তিন ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হতো যেহেতু এখন উইন্টার সেহেতু এই স্টেপটা না করলেও চলবে আবার একটু স্ট্যান্ড থেকে আমি তুলছি এই যে এখনও কিন্তু ভাব আছে এখন কিছুটা দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু এখন এই যে শক্ত হয়েছে এখন কিন্তু মাথাটা ভেঙে যাচ্ছে না দেখেন স্ট্যান্ডে একটু খেয়াল করেন এখন কিন্তু মাথাটা ভেঙে যাচ্ছে না এখনও কিন্তু ক্রিমটা আমাদের পারফেক্টলি বিট করা হয়নি আবার বিট করা শুরু করেছি আমি এবার একটু আপনারা লক্ষ্য করুন এবার যখন আমি স্ট্যান্ডগুলো ক্রিম থেকে তুলছি তখন কিন্তু সেই লম্বাটে শৌচালয় ভাবটা আর নেই আর দেখেন ক্রিমটাও কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে আপনারা যখন বিট করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন স্টেনের গায়ে ক্রিম বিট করা যখন হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হয়ে যাবে বিটারের স্টেনের গায়ে ক্রিম কিন্তু সার্কেল হয়ে সেট হয়ে থাকবে দেখেন কি সুন্দরভাবে বিটারের গায়ে কিন্তু ক্রিমটা সার্কেল হয়ে সেট হয়ে আছে আর বিটারটা কিন্তু এক দিক দিয়েই ঘুরাতে হবে চার পাঁচ দিয়ে ঘোরানো যাবে না বিটার ডান দিক দিয়ে ঘুরালে ডান ডানেই ঘোরাতে হবে বামে ঘুরালে বামেই ঘুরিয়ে ঘুরিয়ে বিট করতে হবে এবার আবার একটু স্ট্যান্ডটা তুলে দেখাচ্ছি এই যে দেখেন একেবারেই কিন্তু সুচালো ভাব আর নেই ক্রিমটা একেবারেই স্ট্যান্ডের গায়ে লেগে আছে এ পর্যায়ে আমাদের বুঝে নিতে হবে ক্রিমটা হানড্রেড পারসেন্ট হয়ে গেছে খেয়াল রাখবেন ক্রিম যেন ওভার বিট না হয়ে যায় ক্রিমে যদি ওভার বিট হয়ে যায় তাহলে ক্রিমে এয়ার ক্রিয়েট হয়ে ক্রিম ফুলে উঠবে তখন স্মুথ ফিনিশিংটা আর হবে না এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স আপনারা ভ্যানিলা অ্যাসেন্স আর যদি কালার অ্যাড করতে চান ঠিক এই পর্যায়েই অ্যাড করতে হবে কালার বা ভ্যানিলা এসেন্স যেটাই দেন দেওয়ার পরে বিশ সেকেন্ড শুধু বিট করবেন বিশ সেকেন্ডের বেশি বিট করা যাবে না দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথ হয়েছে একেবারে পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে গেছে আর ক্রিম তৈরি করার পরে সাথে সাথেই চেষ্টা করবেন কেকের হোস্টিংটা করতে যদি সাথে সাথে কেকের ক্রিমটা হোস্টিং করে ফেলেন তাহলে ফিনিশিংটা অনেক ভালো হয় আর যদি আপনারা ফ্রিজে রাখেন ক্রিমটা তৈরি করার পর যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দশ সেকেন্ড একটু বিট করার পরেই কিন্তু আবার কেকে ফোস্টিংয়ের কাজ শুরু করতে হবে বিট না করে যদি ফোস্টিংয়ের কাজটা করেন তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে না ক্রিম বিট করার পরে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও একটু বলে দিই ক্রিম যখন বিট করবেন তখন ক্রিমটা এয়ারটাইট একটি বক্সে অবশ্যই টাইট বক্স হতে হবে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে আপনারা তিন মাস পর্যন্ত এই ক্রিমটা সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না আবার ডিপ ফ্রিজ থেকে বের করে একটু বিট করে নেবেন নিয়ে তারপরে আবার কেক ডেকোরেশন করবেন এই ভিডিওতে আপনারা সামান্যটুকু যদি উপকৃত হয়ে থাকেন আমার অনেক ভালো লাগবে আর ক্রিম রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে আসলে এক ভিডিওতে সবগুলো সমস্যার সমাধান দেয়া পসিবল হয় না তো যতটুকু আমার মনে ছিল বা যতটুকু পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ